এই দিকটা যেমন খড় বাঁধা হচ্ছে, আর এই দিকটা কিন্তু আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। এক কথায় কিন্তু অপূর্ব লাগছে দেখতে বলা যেতে পারে। তো এইখানে কিন্তু ঠাকুরের রং করার কাজ বা চোখ আঁকার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আর এইখানে কিন্তু লক্ষ্মী ঠাকুরের যে চোখ আঁকা সেটা কিন্তু শুরু হবে। আর এটা কিন্তু বেশ, এখন তো এই দুর্গা ঠাকুরটা আছে, এটা কিন্তু বেশ মানে ছোটোর মধ্যে হলে কিন্তু বেশ দেখতে লাগবে যখন। এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সুভাষগ্রাম স্টেশনের দিকে, আর তার ঠিক উল্টো দিকে কিন্তু হচ্ছে এই স্টুডিও। এখানে কিন্তু স্টুডিওতে বেশ কাজ কিন্তু বেশ জোর কদমে চলছে বলা যেতে পারে। এই দিকটা যেমন খড় বাঁধা হচ্ছে, আর এই দিকটা কিন্তু আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু এদিকে হঠাৎ এসেছিলাম, তো সেই রকম কোনো প্রস্তুতি নিইনি। তো আমি ছোট্ট করে একটা তোমাদেরকে আপডেট দিয়ে রাখছি, এখানে কিন্তু রঙের কাজটা বেশ শুরু হয়ে গেছে, কিন্তু দুর্গা ঠাকুরের চোখও আঁকা হয়ে গেছে বা সরস্বতী ঠাকুরেরও চোখ আঁকা হচ্ছে, মানে বা না সরস্বতী ঠাকুরের চোখ আঁকা হচ্ছে ঠিক এই দিকটাতে। আর এইখানে কিন্তু খড় বাঁধা বা মাটি আঁকা সেই জিনিসগুলো হচ্ছে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটা। তো চলো সেটাই আমি আজকে একটু ছোট্ট করে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এইখানটা যেমন পুরো খড় বাঁধার কাজটা চলছে, আর এইখানে তেমন মাটি লেপার কাজটা চলছে এই জায়গাটা। তো এইখানটা পুরো মাটি লেপা হচ্ছে, আর এইখানটা কিন্তু খড় বাঁধা হচ্ছে, আর এই দিকটা হচ্ছে কিন্তু রং বা চোখ আঁকা সেই কাজগুলো। তো এই হচ্ছে কিন্তু প্রাইমারের কাজটা, আর এটা কিন্তু একদম প্রথম ধাপ, মানে প্রাইমারের একদমই এটা কিন্তু প্রথম ধাপ, তাই কিন্তু বেশ লাগছে, মানে আমার কাছে তো বেশ দেখতে লাগছে এখন থেকেই। আর এইখানে কিন্তু সরস্বতী ঠাকুরের যে চোখ আঁকার কাজ সেটা কিন্তু হচ্ছে, আর খুবই মিষ্টি কিন্তু দেখতে লাগছে, মানে এখানে ঠাকুরের চোখখানা দেখো অপূর্ব সুন্দর লাগে, আর ঠাকুরের মুখমণ্ডলটা খুবই মিষ্টি দেখতে লাগছে। আর আমি এদিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে চোখের যে মণিটা সেইটা কত ধীরভাবে করতে হয়, জাস্ট দেখো একবার, মানে অপূর্ব অপূর্ব। সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর দেখতে লাগছে। তো এইখানে কিন্তু ঠাকুরের রং করার কাজ বা চোখ আঁকার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এইখানটা যেমন ঠাকুরের যে মুখমণ্ডলে যে প্রাইমার যে রংটা বা এমনি হলুদ কালার বা এইটা যত সম্ভব প্রাইমার হয়েছে গণেশটা, তো এটা কিন্তু এখানে হচ্ছে, আর এই দিকটায় কিন্তু সরস্বতী ঠাকুরের চোখ আঁকা হচ্ছে ঠিক এই জায়গাটা। তাছাড়া কিন্তু এখানে প্রচুর পরিমাণে ঠাকুর আছে, সব কিন্তু বড় বড় ঠাকুর, মানে এই গণেশ ঠাকুরটার হাইটটা জাস্ট দেখো এখান থেকে, তো এটা একসাথে আছে গণেশ আর লক্ষ্মী একসাথে আছে। তাছাড়া কিন্তু এই ভেতরে যে দুর্গা ঠাকুরগুলো আছে এইগুলো কিন্তু সব দুর্গা ঠাকুর, এই একটা 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 চারটে পাঁচটা ছটা, মানে বাইরে থেকে আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি পাঁচটা দুর্গা ঠাকুর আছে। তো এইগুলোর কিন্তু সব কটারই মুখের কাজ হয়ে গেছে, তো রঙের কাজ এখনও পর্যন্ত বাকি আছে। তো এইখানে কিন্তু এই দুর্গা ঠাকুরটা আছে, এটা কিন্তু বেশ মানে ছোটোর মধ্যে হলে কিন্তু বেশ দেখতে লাগবে যখন পুরো কাজটা হয়ে যাবে। আর এখানে কিন্তু রঙের যে প্রাথমিক একদম প্রাইমারের কাজটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে, আর যত সম্ভব মনে হচ্ছে মুখের কাজ হয়ে গেছে বলে মুখটা ঢাকা দেওয়া আছে, পরে আবার হয়তো কোনো কাজ হবে আমি ঠিক জানি না। তো এইখানে কিন্তু রঙের যে প্রাইমারের কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। তো পুরো ঠাকুরের মানে দুর্গা ঠাকুরের যে হাতের এখানটা, এখানটাও কিন্তু প্রাইমারের কাজ হচ্ছে, তো এটা জাস্ট হচ্ছে। এইখানে কিন্তু প্রচুর ঠাকুরের রঙের কাজ মানে মুখমণ্ডলের কাজ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে, আর এখানে কিন্তু সরস্বতী ঠাকুরের মুখমণ্ডলের কাজটা হচ্ছে, এইখানে কিন্তু দুর্গা ঠাকুরের যে প্রাইমারের কাজ সেটা শুরু হয়ে গেছে। আর এইখানে কিন্তু লক্ষ্মী ঠাকুরের যে চোখ আঁকা সেটা কিন্তু শুরু হবে, আর এটা কিন্তু বেশ এখন থেকেই লাগছে। আর এখানে একটা টিপ পরিয়ে নেওয়া হয়েছে, আর এখানে কিন্তু চোখ আঁকার কাজ কিন্তু শুরু হয়ে গেল। তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, আমি বেশি কথা বলবো না। মানে এই জিনিসগুলো যে কত সূক্ষ্মভাবে করতে হয় সেটা কিন্তু নিজের চোখে না দেখলে বোঝা যায় না, তো এখানে বেশি কথা বললে কিন্তু এটা ডিস্টার্ব হতে পারে।
মানে আস্তে আস্তে চোখটা পুরো হচ্ছে, দেখতে কিন্তু বেশ লাগছে। মুখমণ্ডলটা দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু। আরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমায়। মানে আমি কিন্তু এমনি ওইদিকে গেছিলাম, তো দেখছি দেখলাম যে ওখানে রং করা হচ্ছে, তো আমি কিন্তু সেই জন্য ভিডিওটা বানিয়ে দিলাম। তো কয়েকদিন ওয়েট করে যাও, আমি কিন্তু কুমোরটুলির পুরো একদম ভালো বড় রকমের একটা ভিডিও আনার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।